সালামটা আমি জানি না কিভাবে দিতে হয়। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লোকেরা আবেগের বশবর্তী হয়ে রহমতুহু মাগফিরাতুহু সাতুহু পাতুহু এগুলো নাই হাদিসে, এরা আন্দাজি লাগাতে। হাদিসে যেটা নাই সেটা আপনি পণ্ডিতি করেন কেন? হাদিসে যেটা আছে লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুস, আপনি যদি বলেন বাড়াবো না কমাবো না, রাসূল বলেছেন জান্নাতি দেখতে চাইলে এরকমটাকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন মানুষকে, মানুষের জন্য দিন রাত কানতেন রাহমাতাল লিল। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটু ভালোবাসা, একটু ভালোবাসা, ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ তুমি মোমেন হবে না, যতক্ষণ মোমেন হবে না ততক্ষণ তুমি জান্নাতে যেতে। আর ভালোবাসার একমাত্র বন্ধন হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন কিন্তু এটা ইউনিভার্সাল একটা শব্দ হয়ে গেছে। আমেরিকা ইংল্যান্ডের বহু ছেলে মেয়েরা এখন সালাম দেয়। আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি আন্ডারগ্রাউন্ড ট্রেনের জন্য, একটা সাদা মেয়ে বসে বলছে সালাই মালাইকুম। আমি বললাম আলাই খালাইকুম। মেয়ে বলছে হে ম্যান ইউ ডিডেন্ট গিভ মি প্রপার আনসার। আই এম মাই ডিয়ার লেডি ইউ ডিডেন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে প্রপার সালাম দাও নাই, আমি আনসার কিভাবে করব? মেয়েটা খুব ইন্টেলিজেন্ট বলছে স্যার কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ। দেখেন কার্টিসি, দেখেন স্যার আপনি আমাকে সালামটা শিখিয়ে দেন। সালামটা আমি জানি না কিভাবে দিতে হয়। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লোকেরা আবেগের বশবর্তী হয়ে রহমতুহু মাগফিরাতুহু সাতুহু পাতুহু এগুলো নাই হাদিসে, এরা আন্দাজি লাগাতে। হাদিসে যেটা নাই সেটা আপনি পণ্ডিতি করেন কেন? হাদিসে যেটা আছে লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুস, আপনি যদি বলেন বাড়াবো না কমাবো না, রাসূল বলেছেন জান্নাতি দেখতে চাইলে এরকমটাকে দেখো। যেভাবে আছে সেভাবেই। উত্তর কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাস মেয়েটা শিখে নিল। আই লাভ হাউ ডিড ইউ নো দা সালাম, দ্যাটস দা বেস্ট ওয়ার্ড। মেয়ে বলছে এটার মতো সুন্দর ওয়ার্ড আর হতেই পারে না, এটার ভিতরে এত সুন্দর দোয়া। আমরা যেটা বলি এটাতে দোয়া নাই, গুড মর্নিং। এখন ওই লোকটা যদি পা ভাঙা থাকে ওর তো ব্যাড মর্নিং হয়ে গেল, ও যদি মাথা ব্যথা থাকে ওর তো ব্যাড মাথা হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু এটা সব সময় একটা সালাম, আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক। আরও আসতে কন্যা সুবহান আল্লাহ, অনেক মেহমান এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম স্যাররা এসেছেন, মাদ্রাসার ওলামা হজরত এসেছেন, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, অল সিগনেটারিজ, অল ডিগনিফাইড পার্সোনালিটিস, প্রফেশনালস, অনেক চাকরিজীবী ভাইয়েরা এসেছেন, বিশেষ করে এসেছেন শ্রমজীবী যারা হাত দিয়ে কর্ষণ করে জমি থেকে ফসল ফলায়, যাদের এই হাতগুলোকে রাসূল খুব ভালোবাসতেন, হাতে চুমু খেতেন, কৃষকদের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কৃষকদেরকে সবচেয়ে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কৃষকদেরকে কীরকম ভালোবাসতেন দেখেন। এক কৃষক মসজিদ নববীর সামনে বসে তরকারি বেচতেন, আমরা এরকম বেচি না? রাসূল সাল্লাল্লাহু পিছন থেকে এসে ওনার চোখ টিপে ধরেছেন, উনি কল্পনাই করেন এই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ওনাকে এত ভালোবাসতে পারেন। চোখ টিপে ধরে বলছেন বলো কে তোমার চোখ ধরেছে? কল্পনাতেও তিনি চিন্তা করেন নাই রাহমাতুল্লিল আলামিন তাকে এত ভালোবাসেন। তিনি বলতে পারলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রিয় মানুষ তোমার চোখ ধরেছে। তরকারি রেখে লোকটা দৌড় মারল, আমি সফল, রাসূল আমাকে ভালোবেসেছেন, রাসূল আমাকে ভালোবেসেছেন, আমি সফল। আমরা যেন রাসূলের ভালোবাসা পেতে পারি, বলেন আমিন। রাসূলের ভালোবাসা পেতে হলে বোর গায়ে হাত তোলা যাবে না, বিবিকে তুই করে বলা যাবে না, ছোট বাচ্চাদেরকে মারা যাবে, তবে হেফজখানায় পিটিয়ে অজ্ঞান করে দিয়ে। কোত্থেকে পাইছে হাফেজরা পোলাপান পিটানো, আমার মাথায় ঢুকে না।
স্কুলের বাচ্চাকে কামড়িয়ে কান ছিঁড়ে ফেলেছে এনজিওর কর্মীরা। যদি আমার দেশে ইসলাম থাকতো ওই বেয়াদবের কান ছিঁড়ে ফেলা হতো। ছোট বাচ্চারা ফুল ঠিক কি না? আর বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা পৃথিবীতে একটাও গত 10 বছর সারা পৃথিবীতে কোরআনে ফাস্ট হচ্ছে বাংলাদেশ 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 সুবহানাল্লাহ। শুধু ফাস্ট না, ফাস্ট সেকেন্ড থার্ড একটাও নিতে পারে না আরবরা। আরবরা বলে আয়েশা কুল হাদ ওয়ালাল বাঙ্গোরিয়ুন, এই বাঙালিরা কেমনে কোরআন পড়ে? আমরা আরবি শিখেও আমরা এগুলোকে পারি না। এই ব্রেন কে দিয়েছেন? যদি পিটাপিটি না থাকতো আমার দেশে আরো লক্ষ লক্ষ হাফেজের সংখ্যা বেড়ে যেত। মারামারি যেখানে ভালো কিছু হয় না, যে কয়টা ছেলে ফার্স্ট হয়েছে সব হুজুরের আদরে ফার্স্ট হয়েছে, সাকিব সাঈদ নাজমুল আরো যারা হয়েছে ফার্স্ট, আমি খবর নিয়েছি তাদের, হুজুর স্পেশালি আদর করতো তাদের। আমরাও আদর করব বাচ্চাদের, রাজি আছে না? আমার মায়েরা এসেছেন, মায়েদের অনেক কষ্ট, আমি রাস্তা দিয়ে আসতে দেখেছি একটা বাচ্চা হাতে আরেকটা কোলে আরেকটা পিছনে মা মা করছে কোরআনের বাগানে চলে আসছে। আল্লাহ এই সব মাদেরকে আপনি মাসুমা বানায় দেন। আমার চেয়ে সুন্দর কথা রেদওয়ান বলেছে, আমি পুরাটা আলোচনা শুনতে পারলে ভালো হতো, কিন্তু এখানে এসে রেস্টও হয়নি আলোচনাও শোনা হয়নি। কতক্ষণ পরে পরে একজন আমাকে যেখানে রেস্টে দিয়েছেন, কয় হুজুর আপনি কি ঘুমাচ্ছেন? না আমি আপনাকে দেখতেছি। ভালো, আসলে আমাদের রেস্ট হয় কম। আমি 3 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআনে কয়টা সূরা জানি? কয়টা সূরা? সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। আর সবচেয়ে কম দামি সূরা কোনটা? সব সূরাই দামি, তবে সবচেয়ে বেশি ভয়ানক সূরা আল্লাহ দিয়েছেন, খুব বেশি ভয়ের সূরা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। গুন্নাগুলো করবেন, নার্ভের উপকার হয় গুন্না। কোরআন পড়লেই শরীর ভালো, কোরআন পড়লেই শরীর। কার কথা? কার কথা? এবার করোনা আরেকবার টেস্ট হয়ে গেল। প্রথম করোনা মুক্ত শহর পৃথিবীতে মদিনা। মদিনা 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 কি হয়? মসজিদে নববীতে প্রতিদিন সকালবেলায় 10 থেকে 15 হাজার হাফেজরা কোরআন পড়তে থাকে। আরে আমার মেয়র অনেক বিনয়ী মানুষ, নামটা তো আবু বকর,